আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ আয় আজকের এই পর্বটা সাজিয়েছি পারফেক্ট এবং ঝরঝরে একটা পোলাওয়ের রেসিপি নিয়ে আর আজকের এই পোলাওটা আমি খুব সহজভাবেই তৈরি করে দেখিয়েছি কারণ প্রায় সবাই কম বেশি এখানে পোলাওটা তৈরি করতে পারলেও যারা নতুন আছেন তাদের জন্য আশা করছি আজকের রেসিপিটি উপকারে আসবে এখানে পারফেক্ট এবং ঝরঝরে পোলাও তৈরি করে নেওয়ার জন্য খুঁটিনাটি বেশ কিছু টিপসও আমি শেয়ার করেছি কারণ যে টিপসগুলো ফলো করলে ঝরঝরে এখানে পোলাটা তৈরি করতে পারবেন সেই সঙ্গে পানির সঠিক পরিমাপটাও আমি দেখিয়েছি তো পোলাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এখানে লাগবে হচ্ছে চাল এখানে আমি সুগন্ধি কালিজিরে যে চালটা আছে সেটা নিয়েছি আর এখানে চাল নিয়েছি আমি চার কাপ মানে রাইস কুকারের সঙ্গে যে মেজারমেন্ট কাপটা থাকে তো সেই কাপ দিয়ে মেপে এখানে চার কাপ চাল আমি নিয়েছি পোলাও কিন্তু বাসমতি চাল দিয়েও তৈরি করে নেওয়া যায় তবে সুগন্ধি কালিজিরা চাল দিয়ে পোলাটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো চালগুলো নিয়ে নেওয়ার পর এখন পানি দিয়ে দু থেকে তিনবার আলতোভাবে একটু কচলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর পানিটা দিয়ে দেওয়ার পর খুব বেশি শক্ত হাতে বা অনেক বেশি জোরাজুরি করে এখানে চালটা ধুতে যাবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে মানে আলতোভাবে একটু কচলে কচলে এখানে চালটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চালগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ছাকনার ভেতরে আমি রেখে দিচ্ছি বাড়তি যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেওয়ার জন্য তো এখানে পানিটা চাল থেকে ঝরতে থাক এরই ফাঁকে আমি চলে যাচ্ছি পোলাওটা রান্না করতে পোলাওটা রান্না করার জন্য এখানে বেশ বড়ো সাইজের একটা প্যানে নিয়েছি তো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আমি আসলে সাধারণত খুব বেশি তেল দিয়ে এখানে পোলাওটা রান্না করব। না তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি খুব বেশি কালচে কালার করে কিন্তু এখানে পেঁয়াজটা ভাজা যাবে না কারণ অনেক সময় দেখা যায় পোলাওটা তৈরি হয়ে যাওয়ার পর সেটা সাদা থাকে না মানে একটু গোল্ডেন কালার চলে আসে তো এটা কিন্তু চলে আসে পেঁয়াজটা যদি আপনি গোল্ডেন কালার করে ভাজেন সেই জন্য তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে জিরা এবং কিছু আস্ত গরম মশলা আর গরম মশলার ভেতর দিয়েছি তেজপাতা এবং এলাচ এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা রসুনের বাটা তো আদা এবং রসুনের বাটাটা দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো সব কিছু একত্রে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এখানে এক মিনিট ভেজে নিলে হবে কি আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে তো এক মিনিটের মতো সময় নিয়ে এখানে আদা এবং রসুনের পেস্টটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন যে পানি ঝরাতে দিয়েছিলাম চালটা তো সেই পানি ছড়ানো চালটা এখন দিয়ে দিচ্ছি আর চালটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যেন এর ভেতরে এক্সট্রা কোনো পানি না থাকে মানে একটু ঝরঝরে টাইপের হলে বেশি ভালো হয় তো চালটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে নেড়ে এখানে চালগুলোকে আমি ভেজে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে এখানে চালগুলোকে আমি ভেজে নিয়েছি আর ভাজার সময় খেয়াল রাখবেন যেন এগুলো পুড়ে না যায় কারণ চালগুলোকে ভাজতে গেলে ভাজার সময় পুড়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু পোলাওটা তৈরি হয়ে যাওয়ার পর এর কালারটা চেঞ্জ হয়ে যায় মানে একটু গোল্ডেন কালারে চলে আসে তো চালগুলোকে এখানে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আট কাপ ফুটন্ত গরম পানি যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে আমি চালটা নিয়েছি সেম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে পানি দিয়েছি চাল নিয়েছি এখানে চার কাপ সেই অনুপাতে এখানে পানি দিতে হবে আট কাপ মানে আপনি যে কাপ দিয়ে মেপে এখানে চাল দিবেন পানি দিতে হবে সেম কাপ দিয়ে মেপে ডাবল পানিটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে এখানে লবণ দিয়েছি মানে স্বাদ মতো এখানে লবণটা দিতে হবে লবণটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটা আমি ঢেকে রান্না করব দশ মিনিট হাই হিটে এটা দশ মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে দিলাম এবং চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে দিয়েছি এই পর্যায়ে মানে দশ মিনিট রান্না করার পর এটা আলতোভাবে একটু উল্টে দিতে হবে নেড়েচেড়ে দিতে হবে এতে করে নিচের যে চালের অংশগুলো আছে সেটা আর পুড়ে যাবে না তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমার কাছে আসলে তরল দুধটা ছিল না জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি আর এখানে গুঁড়ো দুধটা আসলে আমার একটু শেষের দিকে দেওয়া হয়েছে মানে যখন পানি দিবেন পানির সঙ্গে একটু গুলিয়ে গুঁড়ো দুধটা দিলেই ভালো হয় তবে আসলে আমার মনে ছিল না যেন আমি তখন দিতে পারিনি ভুলে গিয়েছি তো গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আলতোভাবে একটু চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে মানে মিডিয়াম লোতে রেখে এটা ঢেকে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো আর এই বিশ মিনিটে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না কারণ এই বিশ মিনিটের ভেতরে দেখবেন যে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে চেড়ে দিয়ে তারপরে পেঁয়াজ পেরেস্তা ঘি এবং কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আরও দশ মিনিটের মতো এটা চুলার উপর আমি দমে রেখে দিব তো দশ মিনিট এটা চুলার উপর দমে রাখার পর পোলাওটা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর এটা কতটা ঝরঝরে হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন কারণ পোলাওটা কিন্তু এখানে নিচে পুড়েও যায়নি একদম ঝরঝরে পারফেক্ট একটা পোলাও তৈরি হয়েছে তো পোলাওটা তৈরি হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেট এটা আমি সার্ভ করেছি আর একটু লক্ষ্য করে দেখুন এখানে প্রত্যেকটা পোলাওয়ের চাল কিন্তু মানে ভাত সেটা কিন্তু বোঝা যাচ্ছে মানে কোনোটা কারোর সঙ্গে কিন্তু লেগে নেই এতটা ঝড়ছরে হয়েছে সার্ভিং প্লেটে পোলাওটা নিয়ে নেওয়ার পর ওপর দিয়ে আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা সার্ভ করেছি তো আশা করছি প্রয়োজনীয় টিপস সহকারে শেয়ার করা নতুনদের জন্য পোলাওয়ের আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ